আট বছরের শিশুকে অপহরণ ও শ্বাসরোধ করে খুন এবং দেহলোপাটের চেষ্টার অপরাধে চারজনকে যাবজ্জীবন সাজা দিল আদালত। মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন রানাঘাট আদালতের বিচারক। 2014 সালে হাঁসখালী শিশুকে অপহরণ করে খুন করে দোষীরা। আট বছরের এক শিশুকে অপহরণ ও খুনের অপরাধে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার রানাঘাট আদালতে তাদের সাজা ঘোষণা করেন বিচারক। 2014 সালের 4 আগস্ট নদিয়ার হাঁসখালীর বাসিন্দা রজত বিশ্বাস নিখোঁজ হয়। রাতে রজতের বাবা মিলন বিশ্বাসের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। টাকা জোগাড় করতে পারেনি মিলন বিশ্বাস, থানায় বিষয়টি জানান তিনি। এর 3 দিন পর স্থানীয় একটি পাটবাগান থেকে রজতের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় রজতের বাবা মিলন বিশ্বাসের ফোনের সূত্র ধরে পুলিশ নবদ্বীপের বাসিন্দা চৈতালি পাল, উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা মনিকা বাগচি, নদিয়ার মায়াপুরের বাসিন্দা সঞ্জয় দাস এবং হাঁসখালীর বাসিন্দা হরিদাস বিশ্বাসকে গ্রেপ্তার করে। টানা কয়েক বছর বিচার প্রক্রিয়া চলার পর জানা যায় রজত বিশ্বাসকে অপহরণ করে গলায় তার পেঁচিয়ে খুন করা হয়। এরপর এলাকার পাটবাগানে তাকে ফেলে দেওয়া হয়। খুন ও প্রমাণ লোপাটের চেষ্টার অপরাধে 2 মহিলাসহ 4 জনকে সোমবার দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়। দেরিতে হলেও আদালতের রায়ে খুশি রজতের পরিবার। 4/8/14 বিকেল 4:00 থেকে 4:30 ভিতরে মিছিং হয়ে যায়। ওকে খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি করার পরে ওকে পাওয়া যায়নি। পাওয়া না গেলে তার 2 দিন পরে একটা পাট ক্ষেতের ভিতরে ওকে পচা গলা অবস্থায় পাওয়া যায়। 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে আমাদের কাছে। একটা ফোন আসে আমার ভাসুরের ফোনে, 10 লাখ টাকা দাবি করে। সেইটা আমরা দিতে না পারার জন্য আমার ছেলেকে মেরে দেয়, নির্মমভাবে ছেলের গলায় ফাঁস দিয়ে মেরেছে। এ বিষয়ে সরকারি আইনজীবী জানান, এ ধরনের সাজা সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। তখন তার ছোট ভাই গোবিন্দ বিশ্বাস অফিস থেকে ফিরে 5:30 সময় ছেলের খোঁজখবর করলে খুঁজে পাওয়া যায় না। এরপর সন্ধ্যা 7টা নাগাদ একটা ফোন আসে যে তোমরা যদি 10 লক্ষ টাকা দাও তাহলে তোমাদের ছেলেকে তোমরা ফিরে পাবে। এরা টাকা জোগাড় করতে পারেনি, অত্যন্ত গরিব পরিবার। 2 দিন বাদে এই রজতকে নির্মমভাবে হত্যা করে গলায় তার পাঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। হাঁসখালী থানার পুলিশ তদন্ত করে আসামিদের অ্যারেস্ট করে। তার মধ্যে 4 জন আজকে গতকালকে দোষী সাব্যস্ত হয়েছে এবং আজকে তার সেন্টেন্স ঘোষণা করা হয়েছে। লার্নেড রেডিজে কোর্ট আজকে তার সেন্টেন্স ঘোষণা করেছে, এদেরকে আর্থিক জরিমানা করেছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।